ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়িতে এখন সকাল সকাল বাসন মাছ বসে গেছি বোন আর বাবা দুজনেই তো যেটুর মন্দিরে গেছে শিবরাত্রি উপলক্ষে আমিও যাবো আমি একটু পরে যাবো সাধারণত বনি বাসনগুলো মাঝে তবে সবসময় যে বোন মাঝে এমনটাও কিন্তু নয় আমি আর বাবাও মেঝে দিই মানে সপ্তাহে মানে মাসে তিরিশ দিনের মধ্যে দশ বারো দিন আমি আর বাবাকে মানে মেঝে হেল্প করি আর আসলে আমরা একটা খুব ভুল ধারণায় বিশ্বাস করছি সংসারে এই ধরনের কাজ কাজগুলো শুধুমাত্র মেয়েদের এই কাজগুলো শুধুমাত্র মেয়েদের এই ধারণাটা কিন্তু একদমই ভুল আমি বাসন ধরে এরকম জল চাই দিলাম ছড়িয়ে পড়ে একটু মা ওটা দিয়ে হাসছে বলো ভাই একটু করেছি এটাই তো হবে এই যে আমি যত যেরকম পারি পারি আমার তো অতটা অভ্যাস নেই রেগুলার করি না তো এগুলো যে এরকম হয়ে গেছে আগে যখন মা ভালো ছিল সুস্থ ছিল তখন তো কোনো কাজই করতাম না এক গ্লাস জল ভরেও খেতাম না ঠিক আছে কোনো কাজ করতে হলেও খেলতে চলে যেতাম বিছানা গোছাতাম না জামা জামাখা গোছাতাম না মানে কোনো কাজই সেরকম করতাম না আজ মা অসুস্থ পরে আট বছর ধরে কাজ করে করে না বুঝতে পারি যে কতটা কষ্ট করে করে মায়েদের সংসার চালাতে হয় মানে কোনো ছুটি নেই তিনশো পঁয়ষট্টি দিন টানা কাজ পুজোর সময় আমরা আনন্দ করি তখনও মায়েদের কাজ করতে হয় আর কি ভালো মন্দ রান্না করে শরীর খারাপ নিয়ে কাজ করতে হয় মানে আমার অভিজ্ঞতাকে আমি বুঝেছি বলে আজকে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে ঘরের যে কোনো কাজ না সবাই মিলমিশে করবে মানে সংসারের কাজ শুধুমাত্র আমাদের এমন নয় যেমন ধরো আমি মশারি টানাই রোজ বিছানা গোছাই মাঝে মাঝে যখন বোন করে দেন না কি ভালো লাগে যে বোন বাসন মাঝে আমি যদি মাঝে করে দিই আমি বুঝতে পারি যে বোনের একটু ভালো লাগে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝেছি তোমাদেরও সেটা বলতে চাই যে সুযোগ পেলে মেয়েদের হাতে হাতে কাজ করে দেওয়া উচিত যেমন একদিন বাড়িতে থাকলে একটু সবজি কেটে দিলেন বিছানাটা একদিন করে দিলেন মানে জামা কাপড় মেয়েরা রোজ কাছে সে যে কী কষ্ট আমি বুঝি ঠিক আছে যখন পনেরো ষোলোটা জামা কাপড় একসঙ্গে কাছে নিজেরই এতগুলো যদি মেয়েদের তো সংসারে সবার কাছে হয় একটু জল টিপে দিলেন একটু খুঁচে দিলেন মানে আমি মনে করি হেল্প করা উচিত সংসারের সব কাজ সবার করা উচিত মেয়েদের শুধুমাত্র সংসারের কাজ মেয়েরা তো অফিসে সামলায় তারপরে সংসারের কাজ শুধু মেয়েদের এই ধারণাটা প্লিজ আমি মনে করি পাল্টানো উচিত এই যে মা আজকে পরিশ্রম করে করে অসুস্থ হতো আমরা তো বুঝতামও না তখন মা একাই সব করতো আজ বুঝি মানুষ দাঁত থাকতে দাঁতের মনে বোঝে না মানে বাবা তো সময় পেতে না বাবা দোকানে চলে যেত সকালবেলা বাবা সব সময় হেল্প করতে এই কথাটা আমি বললো মানে মা আমি সবসময় মা তুমি কপাল করে সাইফেছো মা অসুস্থ হওয়ার পর মা তো বিছানা করে পায়খানা করতে করতে না সব কিছু বাবা করেছে মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি আমি আমি চাইনি ইমোশনাল হতে মানে মা কপাল করে এরকম একটা সাইন পেয়েছে সব করেছে মানে বাবা আগে তো সকাল সাতটায় বেরিয়ে যেত কখন মাকে হেল্প করবে আজ তো সেই রাত বারোটায় ঠিক আছে মা দোকানে যেত কিন্তু যখনই সে কথা মায়ের হাতে কাজ করতো মা সুস্থ হওয়ার পর বাবা যা করেছে মানে আমি কে দেবো আমি আর কিছু বলতে চাই না মানে মা কপাল করে আর কি এরকম একটা সাইন পেয়েছে মুঠু কপাল করে পেয়েছে তো ওনার সত্য কথা আমি যে অবস্থায় ছিলাম আমার যত্ন করি এই রাখতে বাসে এতদিন বাবা হচ্ছে কি বাবার মন্দিরে গেছে আমাদের খাবার টাকা দিয়ে গেছে ছাতু বিস্কুট চালা চিরমুড়ি সব দিয়ে গেছে ফোন করছে বারবার যে সব ঠিকঠাক আছে কিনা তবে আমি একটু কাজ গুছিয়ে দিয়ে আমি যাবো আবার তাতে চলে আসবো মাকে রেখে না যেতে ইচ্ছা করছে না যাই মায়ের যদি শরীরটা ভালো থাকতো মা যদি সেটা ভালো থাকতো আমি যেতাম মা একা থেকেছে মা মানে আমরা পিসি পেতে গেছিলাম যখন একদিনের জন্য তখন মা মানে থেকেছে এখন এই যাচ্ছি জল আনতে কারণ একটু জল ড্রাম গুলো খালি ক্লাবের কল দিয়ে আনতে হবে আমাদের কাউ জল উঠছে না সেরকম সাপ্লাই জল আসলো আমি সব আর্ধেক জল টিপে নিয়ে গেছি পাম্প কল দিয়ে তারপরে আজকে একটু বেশি কষ্ট হলো কারণ একেবারে সব জল নিয়ে গেছি রোজ তো একেবারে আনতে হয় না আসলে জেঠুর মন্দিরে যাবো তো ওই জন্য একেবারে সব জল নিয়ে গেলাম আর কি এই যে আমার আজকে সব থেকে বড় কাজটাই কমপ্লিট হয়ে গেল তুমি সিরিয়াল দেখতে বসে গেছো বলে বলছি যে মালার টাকাটা দাও মালাটা এনে দিই আর তুমি সানটা করে নাও সাথে টাকা দাও তুমি বলো তুমিও এখন তো বলে কটা মালা লাগবে কি ফুল আনবো ঠিক দাও আজকের ওয়েদারটা জাস্ট নেক্সট লেভেলের ওয়েদার হাওয়া দিচ্ছে রোদ উঠেছে শিবন দুটো আকন্দ ফুলে মারা দাও আর দশ টাকার ফুল বেল বাতা দিয়ে দাও আর কিছু না এগারোটা ষোলো বাজে সকাল থেকে এই কিছু খেলাম আমি কাকু এই মিষ্টি রোদুটো দিয়ে দাও তো আবার রাস্তা ঠিক আছে দিন আসলেই ভালো হতো বাবা ওইদিকে এইদিকে সব জায়গায় মিষ্টি এনেছি সন্দেশ নেই কি শুধু খাবার আখের দোষ খেয়েছি তাও দশ টাকা চেয়েছিলাম বলছে যে প্লাস্টিকের গ্লাস কুড়ি টাকা এবার জল ধোয়া করে আমি যাবো স্নান করতে স্নান করে চলে এসছি এবার হনুমান চালিসাটা পড়বো আমি ঘুরে বাসনও ধোয়া হয়ে গেছে মা ওই স্নান করে এসে পুজো দিতে বসে গেছে এবার একটা গুড্ডি বিস্কুট খাই সকাল দিয়ে খালি পেটে আছি এখন মন্দিরে আসছে আমাদের মন্দিরে শিব ঠাকুর মাথায় জল ঢালবে কালকে তো উপোস করতে পারিনি মা শরীর ভালো হলে করতো আমি বারণ করেছি বাবা বারণ করেছে আজকে উপোস করেছি জল ঢেলে তারা খাবে মানে উপোস মানে কি ওই জল ঢালবে না যতক্ষণ ততক্ষণ খাবে না আস্তে 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 ওটা তাড়াহুড়ো করো না এই যে অনেকই পুজো দিয়েছে মন্দিরে আমাদের কাকি জেঠি সবাই পুজো দিয়েছে এই যে কি সুন্দর লাগছে এবারে তো মায়ের এই জল ঢালা হয়ে গেছে তুমি আস্ত করে ধরো আমাকে আমার হাত ধরো না হ্যাঁ এই নাম আস্ত করে নামো এখন এটি ফল প্রসাদ খাই আর এই আপেলটা তো কাকিদের হাত দিয়েছে অনেক প্রসাদই দিয়েছে আমি শুধু আপেলটাই খাবো তো গাইস এখনই পনেরো দুটো বাজে আর আমি এই রেডি হয়ে গেছি এবার যাবো জেঠির মন্দিরে ভেবেছিলাম আর সকালে যাবো কিন্তু সকাল থেকে এত কাজ করানোর পর তো সময় হয়ে ওঠেনি আর এই চার্জারও নিয়েছি কারণ সকাল দিয়ে ব্লগ করতে করতে চার্জ নেই তো মন্দিরে তোমার সাথে কথা হচ্ছে দরজা দিয়ে রাখবে কেউ ডাকতে আসলেও কোনো দরকারি আসলে দরজা খোলা দরকার নেই বললে ওরাকে কে নিয়ে ওরা আসলে ওদেরকে বলবো কি বলতে পারে ওরা ওদেরকে দেওয়ার আছে বলবে ঠিক আছে ওরা আসলে দেবো ঠিক আছে গোটালে ভালো লাগছে না খুলিয়ে যাই দাঁড়াও আর আমি এই সবে আসলাম ঠিক আছে কিন্তু এখন একটা যেতে হবে তার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠিক আছে আবার রাস্তার কাজ চলছে সাইড দিয়ে সাইড দিয়ে যেতে হবে বাবা সাবধানে যেতে হবে আবার কি কীভাবে যাচ্ছি আমি যাস দেখো আর একটু এগোনোর পর রাস্তার কাজ হচ্ছে বাপরে দেখো যাচ্ছি বাপরে ভাবে আসলাম আমি সরু জায়গাটা দিয়ে ভয় লাগছিল কেউ রাস্তা ঠিক আছে পরপর দুটো জায়গা জলের লাইন ড্রেন ও সব হচ্ছে নিচে জেঠুর বাড়ি যাওয়ার পথে এইটা একটা সেট পরে সিরিয়ালের এই যে অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখেছি এখানে যাওয়ার পথে এই যে ফাইনালি চলেছি জেঠুর বাড়ি মন্দিরের সামনে এই যে শিবাশ্রম সেবা সংঘ ওই যে গেট দেখা যাচ্ছে তো চলো যাওয়া যাক গেট চলে এসেছি চলো ভিতরে যাওয়া যাক বাবা সব জায়গায় যে কাজে ব্যস্ত ও মিষ্টি এনেছিলাম কি ওখানে দেবো এখন এখানে দিয়ে দেবো দিয়ে দেবো আমি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা

ठिक छ हामी दाल भाति खायो केचि निचा